সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে আদালতে মামলা করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সোমবার কৃষ্ণনগর জেলা আদালতে মামলা করেন তিনি। সূর্যকান্ত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় পোস্টের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে আদালতে মামলা করলেন বর্তমান কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সোমবার নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে মামলা করেন তিনি। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখ সিপিআইএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র সোশ্যাল মিডিয়ায় কারামন্ত্রীর ছবি দিয়ে একটি পোস্ট করেন। সেখানে মন্ত্রীর সম্পত্তির কিছু হিসেব দেওয়া হয়েছে। সেই হিসেবে দাবি করা হয়েছে 5 বছরে কয়েক গুণ সম্পত্তি বেড়েছে বর্তমান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। পাশাপাশি মন্ত্রীকে দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র। এরই প্রতিবাদে এদিন কৃষ্ণনগর জেলা আদালতে সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আমরা একটা আজকে ডিফামেশন ফাইল করলাম, কমপ্লেন কেস এগেনস্ট সিপিআইএম লিডার সূর্যকান্ত মিশ্র। আপনারা জানেন যে 8/6/2022 তারিখে বিকেল 5টার সময় সূর্যকান্ত মিশ্র মহাশয় উনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং আমাদের জেলার নদিয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3 বারের নির্বাচিত বিধায়ক, তার বিরুদ্ধে তার ছবি ব্যবহার করে তাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছেন, তার জন্য আমরা এই মামলা ফাইল করেছি। আপনারা হয়তো এই বিষয়েও জানেন যে সারা জেলায় শুধু নয় সারা রাজ্যে উনি একজন সৎ স্বচ্ছ ব্যক্তি বলে পরিচিত। এই রকম একজন ব্যক্তি যিনি শহীদ বসন্ত বিশ্বাসের ভ্রাতুষ্পুত্র এবং একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের থেকে উঠে আসা একজন ব্যক্তি যাকে সারা জেলা জুড়ে তাকে সম্মান করে, এই রকম একজন ব্যক্তির বিরুদ্ধে যে এরকম একটা কুরুচিকর কথা যেখানে তার ছবি ব্যবহার করে তাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়া, এর বিরুদ্ধে আমরা আজকে ডিফামেশনের মামলা ফাইল করেছি। তিনি বলেন, আমি 3 বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছি, পৌরসভার কাউন্সিলর ছিলাম, কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। আমাদের বংশধরেরা দেশ স্বাধীন করবার জন্য প্রাণ দিয়েছেন, দুর্নীতি করবার জন্য নয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অত্যন্ত অপমানজনক, সে কারণেই আমি মামলা করলাম। আমার বিরুদ্ধে সূর্যকান্ত মিশ্র একটি অনৈতিকভাবে এটি ফেসবুকে আমার বিরুদ্ধে দুর্নীতিবাজ বলে তিনি আখ্যা দিয়ে একটি ফেসবুক করেন এবং এটার জন্যে আদালতে মামলা করতে বাধ্য হলাম। কারণ আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার দেশের জন্য লড়াই করে গিয়েছে, তারা দুর্নীতি করার জন্য লড়াই করেনি। যে জিনিসটা তিনি দিয়েছেন, আমি নমিনেশন 3 বারের জন্য নির্বাচিত হয়েছি, এর আগে কৃষ্ণনগর পৌরসভায় 10 বছর পৌরসভার সদস্য ছিলাম। এই কৃষ্ণনগর পৌরসভার জীবনে কেউ বলতে পারবে না কোনো দুর্নীতির সঙ্গে উজ্জ্বল বিশ্বাস যুক্ত। বড় আসামি হয় তাহলে আমি মনে করি এ সূর্যকান্ত মিশ্র, তাকে এইভাবেই তার জন্যে বিরুদ্ধে এইভাবে মামলা করে আমি বুঝাতে চাই যে এই পাপ, এই অন্যায়, এইভাবে আজকে মানুষের জন্য নামে আজকে যে কাজটা করা হয়েছে তাতে এত বড় আসামি আর যেন ভবিষ্যতে কোনো কাজ কেউ না করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।